এখানে বসে খাওয়া যায় কিনা আমি জানি না যদি খাওয়ার পারমিশন থাকতো আমি তো ডেফিনেটলি এখানে বসে খাইতাম আমি ড্রিংকসটা পুরো টেবিলে ফালাই দিছি এই হচ্ছে এখন আমার টেবিলের অবস্থা লোকেশনটা আমার খুবই ভালো লাগছে মানে এই জায়গাটা এমনি মজা আর কিছু দেওয়ার প্রয়োজন দরকার নাই তারপর আপনারা একটু এটা নেবেন একটু এটা নেবেন আজকে আমার সব পড়ে যেতেছে আচ্ছা যাই হোক এটা প্রচুর ঝাল প্রচুর ঝাল যা আছে আমি সবই দেখাবো সো লেটস গো টু দ্য ভিডিও এটা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা থেকে যেতে হাতের বাম দিকে আর ফোর্থ ফ্লোর বিল্ডিংটার আর আমি লোকেশন তো ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফটো বুথের মতো আপনারা এটাকে ফটো বুথের মতো ইউজ করতে পারেন এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইটালিয়ার ইন্টেরিয়ার সো ওদের কিন্তু রুফটপের পাশাপাশি ইন্টেরিয়ার আছে এবং ইন্টেরিয়ারটা খুব সুন্দর রুফটপটা খুব সুন্দর আর খাবার তো খাবারের কথা তো বলেই দিব আমরা একটু ইন্টেরিয়ারটা দেখি আপনার বেবিকে এখানে বসে আপনারা নিজেরা গল্প করতে পারেন বসার আরেকটা প্লেস এবং এটা দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক সো আপনারা যদি চান যে আপনারা 10-12 জন ফ্রেন্ড মানে বসে বাসার মধ্যে একটা ফিল পাবেন বাসার মধ্যে বসে গসিপ করবেন খাবেন সো আপনারা তাও পারবেন এই লোকেশনটা আমার খুবই ভালো লাগছে মানে এই জায়গাটা আর ইটালিয়ার যে রেস্টুরেন্টের যে নামটা দ্য ইটালিয়া পিজা প্লেস সো দ্যাট মিনস বোঝা যাচ্ছে এটা পিজার জন্য খুবই ভালো সো পিজা তো আমি ডেফিনেটলি ট্রাই করবো সো ওদের এই যে পোর্শনটা মেনুর এখানে হচ্ছে টোটালি পিজা এখানে ভ্যারাইটিস টাইপের পিজা আছে আর পিজার যে সাইজগুলো স্মল মিডিয়াম থেকে লার্জ পর্যন্ত আপনারা পাচ্ছেন আর প্রাইস বলবো যে খুব বেশি আহামরিও না রিজনেবলের মধ্যে আছে কারণ 280 থেকে 600-এর মধ্যে আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন সো আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে যে চিজ অ্যান্ড ম্যাক পিজাটা স্মল সাইজ 280 টাকা এটার মধ্যে কী কী থাকবে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে কিউব চিকন মানে চিকেনগুলো হচ্ছে কিউব করে কাটা থাকবে আর হোমমেড সসেস থাকবে গ্রেটেড মজেলা চিজ টমেটো ব্ল্যাক অলিভ ক্যাপসিকাম অনিয়ন ফ্রেশ ডো অ্যান্ড অরগ্যানো যা থাকে আর কি পিজাতে এবং আমি সাথে নিয়েছি হচ্ছে ইটালিয়া ফ্রাই বক্স এটা এখান থেকে আমি বারবিকিউ ট্রাম্প নিয়েছি যেটা 240 টাকা আর এখান থেকে হচ্ছে আমি একটা নাগা উইন্স ট্রাই করবো এটা হচ্ছে 200 টাকা সো দ্যাট মিনস আমার মেনুর প্রত্যেকটা সেক্টর থেকে একটা করে আইটেম নেওয়া হয়েছে কারণ আমি একটা পিজা নিলাম একটা হচ্ছে উইন্স চিকেন আর হচ্ছে একটা ইটালিয়া ফ্রাই বক্স মেবি এটা ওদের সিগনেচার আইটেম সো কিন্তু ওদের ভেতরে বসেছে আপনি চাইলে কিন্তু বাইরেও বসতে পারেন বাট বাইরে আমার কাছে খুবই রাশ মনে হচ্ছে এই জন্য আর কি আমি এখানে বসি নাই বাট আমি যে সাইডটাতে এখন আছি এখানে বসলে আপনি অ্যাট এ টাইম ইন্টেরিয়ারের মজাটা পাচ্ছেন এবং এখান থেকে আপনি বাইরের একটা ভিউও পাচ্ছেন সব কিছু আসলে ওপেন দেখা যাচ্ছে আমি ড্রিঙ্কসটা পুরো টেবিলে ফালাই দিচ্ছি এ হচ্ছে এখন আমার টেবিলের অবস্থা সো ওরা কিন্তু খুবই ফাস্ট খাবারটা দিচ্ছে মানে খুব বেশি হলে 15 মিনিট টাইম লাগছে খাবারটা দেওয়ার জন্য আর মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে
যাই হোক, সো এটা হচ্ছে আমার পিজাটা। পিজার ডিটেলস তো আমি বলছি কী কী আছে পিজাতে। এটা হচ্ছে যেটা আমি চিজ অ্যান্ড ম্যাগ যে পিজাটা, স্মল সাইজ 280 টাকা, খাওয়া মানুষ নেই তাই আমি শুরুটা নিচ্ছি। আর আমার যে ওদের যে সিগনেচার একটা আইটেম, এটা খুবই ভালো লাগছে প্যাকেজিংটা আমার কাছে। এটা হচ্ছে ইটালিয়া ফ্রাই বক্স বারবিকিউ ট্রাম, সো আই থিঙ্ক এখানে চিকেন টাইপের কিছু আছে। এটা প্যাকেজিংটা সুন্দর। আর এটা হচ্ছে আমার নাগাও মিন্সটা, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওদের নাগা উইন্সটা ট্রাই করি, এটা দেখতে খুবই ইয়ামি লাগতেছে, খুবই ইয়ামি। প্রচুর ঝাল, প্রচুর ঝাল। যারা আসলে ঝাল পছন্দ করে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর চিকেনটা খুবই সফট, উপরের যে সফটটা ইউজ করছে খুবই মজা। বাট আমি হচ্ছে নর্মালি আমি তো ঝাল একটু কম পছন্দ করি, ঝাল আমি তেমন একটা খেতে পারি না। এটা বারবিকিউ ফ্লেভার। এখানে 200 টাকায় অর্ডার হচ্ছে আমাকে 6 পিস দিয়েছে, এরকম 6 পিস থাকবে 200 টাকায়। ডোটা খুবই সফট। আর টপিংসগুলো খুব ফ্রেশ, মাশরুম কামড়ে পড়তেছে, চিকেন, ক্যাপসিকাম, অলিভ, আর চিজটাও ফ্রেশ লাগতেছে। সো আর পিজাটা হচ্ছে মানে মুখে দেওয়ার সাথে মনে হচ্ছে গলে যাচ্ছে। সো এই হচ্ছে ওদের পিজাটা, খুবই সফট এবং বাউন্সি। পিজাটা আসলে এমনি মজা, আর কিছু দেওয়ার প্রয়োজন দরকার নেই। তারপর আপনারা একটু এটা নেবেন, একটু এটা নেবেন, আজকে আমার সব পড়ে যেতেছে। আচ্ছা যাই হোক, সো যতবার পিজাটা খাচ্ছি আর ততবার আমার মনে হচ্ছে যে কেন এটাকে ইটালিয়ান পিজা প্লেস বলা হচ্ছে। আসলে পিজাটা খুবই মজা প্রত্যেকটা। ফাইনালি ইটালিয়া ফ্রাই বক্স বা ইটালিয়ার সিগনেচার আইটেম, এটা হচ্ছে বারবিকিউ ট্রাম, 240 টাকা। কিন্তু এত ছোটো কেন, মানে এত ছোটো সে কী দিচ্ছে, এখন ভিতরে খুললে বোঝা যাবে। সো আনবক্সিং দ্য ফ্রাই বক্স। সদেস কিনা আমি বুঝতে পারতেছি না, তবে সদেস চপচপ করে, দেন ওটা হচ্ছে সস দিয়ে মেরিনেট করে চিজ দিয়ে বেক করা হয়েছে, এবং এখানে আলু হচ্ছে চপচপ করে দেওয়া আছে, নট ফ্রেঞ্চ ফ্রাই, আলু চপ আছে। এটা যে টেস্টটা স্পাইসি স্মোকি দুটা মিক্সড, আর সদেস দিয়ে পুরো ভরা, আর আলু আছে সদেসটাই বেশি। আমি চিকেন পাইছি, চিকেন চিকেন। এই যে বারবিকিউ ট্রাম ফ্রাই বক্স যেটা, এটা হচ্ছে এভারেজ, মানে লবণটা একটু বেশি লাগছে আমার কাছে, আর স্মোকি ভাবটা বেশি হওয়াতে একটু ধোয়াতে ধোয়াতে গন্ধ আসতেছে। সো এটা মানে আই উইল নট রিকমেন্ড দিস। ইটালিয়া কিন্তু দিনের থেকে রাতে বেশি সুন্দর, আপনারা তো রাতের ভিউটা দেখলেনই, আমি ভিতরেরটাও দেখিয়ে দিলাম। তো রাতে কিন্তু এখানে খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আশেপাশে সব কিছু মিলে কিন্তু রাতের জন্য বেস্ট হবে। বাট
আমি শুটের জন্য আসলে একটু দিনের বেলা শুট করলাম। সো গাইস আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে মিরপুরে কোনো রেস্টুরেন্টে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। সো টাটা অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। টাটা।